নমস্কার, আপনারা দেখছেন সব খবর। করোনা আতঙ্কে এবার হচ্ছে না কর্ণগরের বিখ্যাত শকুন্তলা কালী পুজো। এই পুজো যে শুধু কর্ণগরের পুজো তা নয়, এ পুজো সারা রাজ্যের মধ্যে বিখ্যাত। পুজোর আগের দিন জল ঢালা থেকে পুজোর দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই পুজোয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাকে দর্শন করতে আসে মানুষ। বুধবার বিধায়ক প্রবীর ঘোষালের অফিসে মিটিং করে পুজো কমিটির সদস্যরা এবং পুলিশ আধিকারিকরা জানিয়ে দেওয়া হয়, এবার শুধু পুজো হবে ঘটে, হবে না জল ডালা, গণ্ডি কাটা, ডালা পুজো, বলিদান। এবছর এ পুজো 131তম বর্ষে পদার্পণ করলো। এ পুজো স্থগিত হয়ে যাওয়ায় শুধু কর্ণগরের মানুষের যে মন ভাঙলো তা নয়, সারা রাজ্যের মানুষেরই মন ভেঙে গেল। পুজো কমিটি ও বিধায়ক মানুষের উদ্দেশ্যে বলেন, কেউ ভিড় করবেন না, বাড়িতে বসে মায়ের আরাধনা করুন। চলুন সব দৃশ্য দেখাবো আপনাদেরকে সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। কর্ণগরে শকুন্তলা কালী পুজো নিয়ে আজকে মিটিং হলো, কি সিদ্ধান্ত হলো আপনাদের? সিদ্ধান্ত হলো আগামী 9th May শনিবার একদম ঘর বসিয়ে পুজো হবে, মূর্তির কোনো ব্যবস্থা এবার হচ্ছে না। লকডাউনের নিয়ম মেনে, বিধি মেনেই সব কিছু করা হবে। শকুন্তলা কালী পুজোর কমিটি এসেছিল, আমাদের থানার ভারপ্রাপ্ত অফিসাররা ছিলেন, সকলেই আলোচনা করে ঠিক করেছেন যে লকডাউনের যে নিয়ম সেই নিয়ম মেনেই শুধু পুরোহিত আর দু তিনজন যারা সহযোগিতা করবেন পুরোহিতের সঙ্গে, তারা থেকে পুজোটা সম্পন্ন করবেন। কোনো ভক্তদের দণ্ডি খাটা, জল ঢালা, পুজো দেওয়া এসব এবছর বন্ধ, পুরো তালাচাবি মন্দিরে দিয়ে ভেতরে পুজো হবে। কর্ণগর নয় শুধু, মানে প্রায় রাজ্যেই এটা একটা আবেগ বলা যায়, তো এই বিষয়টা মানুষকে কি বার্তা দেবে? না, মানুষের কাছে এটাই বার্তা যে মানুষ যেভাবে লকডাউন মেনে চলছে এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না, এবং আমাদের মানুষ অত্যন্ত সচেতন, সকলেই জিনিসটা উপলব্ধি করবে এবং সেই মতন তারা এবছরের মতন যে সমস্ত ঘটা করে লাইন দিয়ে পুজো দেওয়া, ডন্ডি খাটা, জল ঢালা সেটা এবার করবেন না। মেলাও তাহলে হচ্ছে না? মেলারও প্রশ্ন নেই। ঠিক আছে, শকুন্তলা কালী পুজো যে আগামী 9 তারিখ হতে চলেছে, তো এই বিষয়ে আজকে যে আপনাদের মিটিং হলো, বিধায়ক কি বলবেন? বিধায়কের সঙ্গে আজকে আমাদের মিটিং ছিল, বিধায়কের সঙ্গে কয়েকদিন ধরেই আলোচনা হবে, কিন্তু বিধায়ক ঠিক টাইম দিতে পারছিল না এই করোনার জন্যই কবে কী হবে। যাই হোক, আমাদের আজকে বসা হয়েছে, সেখানে আমাদের একটাই ঠিক হয়েছে, আমাদের যেটা পরিষদ সদস্য নিয়ে আমরা বলেছিলাম সেখানে মোটামুটি একটা ঠিক হয়েছিল, সেরকমই একই যে কোনোরূপ দণ্ডিযাত্রী, ডালা পুজো বা ছাদ বলিদান, জল ঢালা কোনোটাই আমাদের নেওয়া সম্ভব হবে না। আমাদের পুজোটা হবে 9 May বাংলার 26শে বৈশাখ, দিনটা থাকবে একই, রাতেই পুজো হবে, কিন্তু কোনোভাবে এগুলো নেওয়া সম্ভব না। এবং আমরা কর্ণগরবাসী তথা পশ্চিমবঙ্গ থেকে ভক্তরা এখানে আছে তাদের উদ্দেশ্যে আমি সম্পাদক হয়ে একটা কথাই বলবো, এবছরটার জন্য কষ্ট হলেও বাড়ি থেকে মাকে ডাকুন, মা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই করোনাকে দেশ থেকে মুক্ত করে দেয়, এছাড়া আর কিছু বলার নেই। তা আপনারা কি মূর্তি আনছেন? না, মূর্তি আনার কোনোভাবেই পারমিশন আমরা পাইনি, তো আমরা ঘট বসিয়েই পুজো করবো, যেমন রাতে হয় সেরকম রাতেই হবে। ঘট আমাদের দু চারজন মিলে জল ভরে গঙ্গা থেকে আনবে, এনে ঘট এখানে বসিয়ে গেটে তালা মেরে আমাদের ব্রাহ্মণ থাকবে 3 জন, সঙ্গে 2 একজন আমাদের সদস্য থাকবে, থেকে
একটা জল ঢালা আর মেলার ব্যাপারটাও কি স্থগিত থাকছে তাহলে? টোটাল স্থগিত, মেলা তো নয়, ভক্তদের উদ্দেশ্যে যে জল ঢালা ঢুন্ডি টোটাল সব ছাগলি গান থেকে আরম্ভ করে টোটালটাই বন্ধ। শুধু মায়ের উদ্দেশ্যে যেটা আমরা বারোয়ারি থেকে দেওয়া হয় কন্যাকারবাসীর কল্যাণের জন্য, একটিমাত্র ছাগ বলিদান আমাদের করার অনুমতি দিয়েছে, ওই একটি ছাগ বলিদানই আমাদের। আপনার নাম? পাঁচি গোপাল মহারাজ।